আজকে আমি শেয়ার করব একটা ডিজাইনার ডোরম্যাট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার। এটা দেখতে যেমন সুন্দর, করাটাও কিন্তু একদম ইজি, আর একদম অল্প কাপড়ে টুকরো কাপড় দিয়ে করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি 16 ইঞ্চি স্কোয়ার, দেখতেই পাচ্ছেন। এই যে, চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি এতটুকুই করে নিয়েছি। আর একটা পেপারে আমি প্রথমে একটা পাপড়ি কাটিং করব, যেহেতু এই যে ভাঁজ করে নিচ্ছি, চার পাটে ভাঁজ করে নিলাম, এখন আট পাটে ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ আটটা পাপড়ি হবে। তো দেখুন লম্বাটা 8 ইঞ্চি। তো স্কোয়ার, এই যে কাপড়টাকে আমি রাউন্ড করে, এই যে 8 ইঞ্চি পুরোটা, দুইটা পাশ যাতে একই হয়, বুঝতেই পারছেন যেহেতু একটা পাপড়ি হবে। তো এটাকে প্রথমে আমি পেপার কাটিং করে নিচ্ছি পাপড়িটার জন্য, সবগুলো পাপড়ি যাতে আমার একই হয়। দেখুন আমি এবার ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, দুইটা পাশ একই হয়েছে। আর এটাকে এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো দুইটা পাশ একই, বুঝতেই পারছেন। তো নিচে আমি 1.5 ইঞ্চি, উপরে তাও একটা রাউন্ড করে, দুইটা সাইড যাতে সমান হয়, দেখতে পাচ্ছেন দুই পাশ। এই যে দেখিয়ে দিচ্ছি, দুইটা পাশ একই মেজারমেন্ট। তো এভাবে একটু এই যে রাউন্ড শেপ করে, তাও নিচের অংশটাও আমি এই যে রাউন্ড শেপ করে কেটে নিলাম পাপড়িটা কাটিংয়ের জন্য। তো এখানে কিন্তু এই যে এই প্যান্টটা দিয়ে দেখা যাচ্ছে না লেখাটা। তো আমি একটা মার্কার পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, আটটা পাপড়ি হয়েছে, আটটা ভাঁজ। হয়তো ভিডিওতে আসে নাই, তাই আমি ভাঁজগুলো এই যে পেন দিয়ে একেই দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু আটটা পার্ট হয়েছে আমার, যে বুঝতেই পারছেন। তো এখান থেকে আমি একটা পাপড়ি কেটে নেব, একটা পাপড়ি দিয়েই আমি একই মাপের সবগুলো পাপড়ি কেটে নেব। তো এখানে আমি একটা জিন্সের প্যান্টের নিচের অংশ, এই যে পায়ের অংশ কেটে নিয়েছি, এই যে মেজারমেন্টটা যেন ঠিক থাকে, এটা দিয়ে দেখলাম আমি মেপে। তো এখান থেকে আমি এক পিস পাপড়ি এই যে কেটে নিয়েছি, আর একটা কাপড়ের উপর বসিয়ে আমি পাপড়িগুলো কাটবো। তো এখানে আপনাদের আপনাদের পছন্দ মতো কাপড় দিয়ে করে নিতে পারেন, আমার কাছে এগুলোই ভালো লেগেছে। তো আমি এই ধরনের তিনটা করে, দুইটা করে কালার দিয়ে আমি করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। সুন্দর একটা ডিজাইনার ফ্লোরম্যাট বা ডোরম্যাট যাই বলুন, খুব সুন্দর। আর যেভাবে যদি হাতেই করে নেওয়া যায় তাহলে অনেক চমৎকার। তো পাপড়িগুলো কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিলাম। আর দেখুন, একটা পাপড়ির সাথে একটা পাপড়ি এভাবে আমি সবগুলো জয়েন দিয়ে নিচ্ছি। এই যে একদম ইজি কিন্তু প্রসেসটা, দেখুন। তো এভাবে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি এই যে জয়েন দিয়ে নিচ্ছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অল দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাইলে আমি যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন, চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো প্রতিটা পাপড়ি আমি একইভাবে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি, দেখুন। এই ধরনের কাট পিস কাপড় কিন্তু আমাদের বাসায় থাকে, আর নিজের হাতে একটা জিনিস তৈরি করে নিলে এটার কিন্তু ফিলিংসটাই অন্যরকম। আমরা কিন্তু বাজারে কেনা অনেক কিছুই কিনে আনতে পারি, তো আমরা নিজের হাতে এরকম টুকরা কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের একটা ফ্লোরমেট বানিয়ে নিতে পারি। তো এভাবে আমি প্রতিটা দেখুন একইভাবে জয়েন দিয়ে নিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো এভাবে পাপড়িগুলো জয়েন দিয়ে নেওয়ার পর, এই যে প্যান্টের জিন্সের কাপড়টা এভাবে আমি সোজা পিঠটার উপর উল্টিয়ে এভাবে দেখুন একটু পিন আপ করে নিব, যাতে কোনো দিকে কোনো আঁকাবাঁকা না হয়, শেপটা যেন পাপড়ির ঠিকঠাক থাকে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি পিন আপ করে নিচ্ছি ঘুরিয়ে সবগুলো পাপড়িতে। এতে কিন্তু সেলাইটা করতেও ইজি হবে, আবার কাপড়টাও কিন্তু নড়াচড়া করবে না, বুঝতেই পারছেন। তো এভাবে আমি পিন আপ করে নিলাম। তো এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাপড়িগুলো সেই অনুসারে সেলাই করে নেব, যাতে আঁকাবাঁকা না হয়, দেখুন।
এই সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। আর এই যে এই অ্যাঙ্গেল টাইপের এই জায়গাটা আসলে আমি কিন্তু নিডলটা উঠিয়ে শেপটা যাতে সুন্দর আসে এভাবে সেলাই করে নিচ্ছি। তো যারা সেলাই কাজে একদম নতুন তারা দেখলে একবারই পারবেন এরকম একটা মুভমেন্ট তৈরি করে নিতে। দেখুন এভাবে বুড়ো আঙুলের সাহায্যে একদম চাপ দিয়ে ঘুরিয়ে আমি পুরোটা রাউন্ড সুন্দর করে সেলাই করে নিয়ে আসছি। এতে কিন্তু একটু আঁকা বাঁকা হচ্ছে না, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। পুরোটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই যে বাড়তি জিন্স কাপড়টা কেটে নিচ্ছি। এতে কিন্তু অনেক ইজি হয়ে গেল আমার। আমি যদি জিন্সটাও এরকম পেপার কাটিং করে নিতাম তাহলে কিন্তু একটু সমস্যা হতো রাউন্ডগুলো মিলিয়ে নিয়ে আসতে। এখন কিন্তু আমি একদম ইজিতে এটা মিলিয়ে নিয়ে আসতে পারছি, বুঝতেই পারছেন। আর এখন একটু রাউন্ডগুলো কাট দিয়ে দিচ্ছি, কেননা এগুলো উল্টিয়ে নিলে অনেক পাপড়িগুলো অনেক রাউন্ডটা সুন্দর দেখাবে, বুঝতেই পারছেন। তো এভাবে আমি এই যে মিডিলটা ফাঁকা জায়গা দিয়ে পুরোটা দেখুন এভাবে হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আয়রনও করে নিতে পারেন, তো আয়রন না করলেও সমস্যা নেই। আমি হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে উঠিয়ে নিলাম। আর এই যে জয়েন্টগুলোতে এক একটা চাপা সেলাই দিয়ে নিচ্ছি, এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর পাপড়িগুলো সুন্দর ঠিকঠাক বসে থাকবে, বুঝতেই পারছেন। লাস্টিংটাও ভালো করবে, এটাই ব্যাপার। তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা চাপা সেলাই দিয়ে নিব। তো চাপা সেলাই দিয়ে নিলাম, দেখুন রাউন্ডগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর এই ধরনের একটা দুই পিস কাপড় সুতির, তাও এভাবে রাউন্ড করে দেখুন এভাবে সেলাই করে নিয়ে আসছি। মিডিলটাতে আমি লাগিয়ে নিব ফাঁকা স্থানে। আর কিছুটা অংশ কিন্তু আমি সেলাই করে নিই, গ্যাপ রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটু আমি কাট দিয়ে নিব, এতে কিন্তু রাউন্ডটা সুন্দর উঠে আসবে। যে কোনো রাউন্ড সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কাট দিয়ে নিই। তো এভাবে আমি আঙুলের সাহায্যে এটা উঠিয়ে নিচ্ছি। তো অল্প সময়ে কিন্তু এরকম ডিজাইনের একটা ফ্লোরম্যাট আমরা বানিয়ে নিতে পারি। বানানোটাও কিন্তু অনেক ইজি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে বসিয়ে আমি চাপা সেলাই দিয়ে নিব। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর কিন্তু, খুব ভালো দেখায়, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। চাইলে আপনারা আরও বড় সাইজও করে নিতে পারেন, এই মেজারমেন্টটা ফলো করে ছোট বড় করে নিতে পারেন। অনেক সুন্দর কিন্তু ডিজাইনার এই ফ্লাওয়ারটা। তো হয়ে গেল, এখন আমি আরেকটু ডিজাইন করব। তো এই হলুদ কাপড়টার মেজারমেন্ট অনুসারে আমি আরেক পিস কাপড় নিয়ে এই যে হাতের সাহায্যে ভাঁজ দিয়ে ঘুরিয়ে কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে পুরোটা আমি একইভাবে সেলাই করে নিয়ে আসবো। সেলাই করে আমি কাপড়টাকে দেখুন এই যে গুছিয়ে নিলাম। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা সুন্দর কিন্তু একটা ফ্লাওয়ার হয়ে গেল। এভাবে গুছিয়ে মিডলটাতে আমি একটু সুই দিয়ে সেলাই করে নিব। এই যে এটা কিন্তু পুরোটা মুখোমুখি সুন্দর একটা কুচির মতো সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেছে। তো ফ্লাওয়ারটাতে আমি একটু মিডলে সেলাই করে বসিয়ে দিব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ খুব সহজে করে নিতে পারবেন চাইলে। তো এভাবে প্রথমে একটু জয়েন দিয়ে নিলাম আর শক্ত হাতে একটু সুই সুতো দিয়ে সেলাই করে নিলাম পেছন সাইডটা। তো দেখুন এখন আমি আবার ঘুরিয়ে চারটা পাশ মেশিনের সাহায্যে আর একটু সেলাই করে দিচ্ছি। এতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখতেই পাচ্ছেন।
আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।